মালদার মাটিতে কমলালেবু চাষ করে নজির গড়লেন এক যুবক। শীতকালে কমলালেবু চাষ করে চাষিদের আয়ের দিশা দেখালেন দীপকবাবু। আমের জেলা মালদা, সেই মালদার মাটিতে কমলালেবু চাষ করে নজির গড়লেন এক যুবক। প্রথাগত চাষ সেভাবে আর লাভ হচ্ছে না, তাই মালদার কৃষকরা বিকল্প চাষের সন্ধান করছেন। এর আগে বাদাম, আনারস, এমনকি আরবের খেজুর চাষ করেছেন তারা। এবার সেই তালিকায় নথিভুক্ত হল কমলালেবুর নাম। পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলে গোয়ালাপাড়া গ্রামের দীপক রাজবংশী নামে এক ব্যক্তি তার নিজের বাড়ি লাগোয়া জমিতে কমলালেবু চাষ করে তাক লাগিয়েছেন। তার বাগানে এই মরশুমে প্রায় 1.5 কুইন্টালের ওপর কমলালেবু ফলেছে। আমের শহরে কমলালেবু চাষ করে অন্যান্যদের উপার্জনের পথ দেখিয়েছেন মালদার বাসিন্দা দীপক রাজবংশী। পুরাতন মালদার মাটি কিছুটা শক্ত পাথুরে, পাহাড়ের মাটির সঙ্গে সামান্য হলেও যেন মিল রয়েছে, এই বিষয়টাই কয়েক বছর আগে ভাবিয়ে তুলেছিল দীপকবাবুকে। এরপরই নিজের বাড়ি লাগোয়া বা 10 কাঠা জমিতে কমলালেবুর পরীক্ষামূলক চাষ করার সিদ্ধান্ত নেন তিনি। দীপকবাবু নদিয়ার রানাঘাটের এক নার্সারি থেকে ভুটানি প্রজাতির চারা কিনে নিয়ে এসেছিলেন। এরপর নিজের জমিতে তিনি বছর চারেক আগে 10টি কমলার চারা রোপণ করেছিলেন। তার মধ্যে পরবর্তীতে একটি চারা মারা যায়, তবে তার পরিচর্যায় এখন বাকি 9টি গাছ সুস্থ ও সবলভাবে বেড়ে উঠেছে। গাছগুলির উচ্চতা প্রায় 7 ফুট ছাড়িয়েছে, বেশ ফলন দিয়েছে গাছগুলি। অনেকেই বলছেন কানপুরের কমলালেবুর থেকে এটি তুলনামূলক সুস্বাদু। এর আগে ছাদ বাগানে মাটির টবে কমলা ফলিয়েছেন অনেকেই, কিন্তু জমিতে ফলিয়ে মিষ্টি কমলা পাওয়ার নজির ছিল না এতদিন। দীপক রাজবংশী জানিয়েছেন আপাতত বিক্রি তিনি করবেন না, আকারে বাড়িয়ে তবেই বিক্রির ব্যাপারে ভাববেন তিনি। এ বিষয়ে দীপক রাজবংশী জানান, শুধুমাত্র লেবু চাষ নয়, ফল চাষের প্রতি আমার আগাগোড়াই ঝোঁক ছিল, তবে এবার অন্যান্য ফলের পাশাপাশি লেবু চাষকেই বেছে নিয়েছি। সেই সাথে আমি এবছর যে লেবু চাষ করেছি প্রত্যেকটি লেবুই 99% অর্গানিক। এই ক্ষেত্রে আমি সার হিসেবে গোবর সার, ভার্মিকম্পোস্ট, নিমখোলের মিশ্রণ ব্যবহার করেছি। কীটনাশক হিসেবে দিয়েছি নিজের হাতে তৈরি ভেষজ কীটনাশক। কোনো রকম রাসায়নিক কীটনাশক কিংবা সার এখনও ব্যবহার করিনি, আর তাতেই এমন ফল। এ বিষয়ে তিনি আরো জানান, শুধু লেবু চাষ নয়, আমার ফলের প্রতি একটা আলাদা রকম টান আছে। আচ্ছা, বিভিন্ন রকম ফলগুলো আছে, তার সঙ্গে আমি লেবুটাকেও একটা প্রাধান্য দিয়েছি, মানে চাইছি যে লেবুটাও চাষ করি। আমরা যেসব লেবুগুলো বাজার থেকে কিনে খাই, জানি না সেটা কতটা কি, মানে বাজার থেকে যা খাচ্ছি সেটা ভালো নাকি বিষ খাচ্ছি তা জানি না, সেই জন্যই আর কি আমার উৎসাহ বলুন আর মানে মানুষকে ভালো খাওয়ানোর দিকটা যেটাই বলুন এবং নিজে ভালো খাবো, সেই দিক থেকে মানে 100% অর্গানিক ভাবে আমি যতগুলো আমার ফল চাষ করি, ধরুন যে 99% অর্গানিক। তো সেক্ষেত্রে মানে বিভিন্ন ফলগুলো যেগুলো বাজার থেকে প্রয়োজনীয় ফল, যেমন লেবুর সময় লেবু খাবো আমরা, আমের সময় আম খাবো, এটাই স্বাভাবিক। তো সেই দিক থেকে আর কি যে লেবুটা খারাপ না ভালো, সফল কতটা এটা তো এখনো আমি বলতে পার, মানে এখনো আমি যে কতটা সফল হয়েছি আমি নিজেও জানি না। 10খানা চারা দিয়ে শুরু করেছিলাম, এখন 9খানা গাছ আছে, তার মধ্যে বেশ ভালো হচ্ছে। কিন্তু এর হচ্ছে কি আকারটা, যেটা সাইজটা ছোট, এই জন্য একটা পরীক্ষা নিরীক্ষা চলছে যে সাইজটাকে বড় করা যায় কিনা। যদি এটা সাইজটাকে বাড়ানো যায় তাহলে এটা বাণিজ্যিকভাবে চাষ করা যেতে পারে। দীপকবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী, সেই সাথে আগামী দিনে কমলালেবু চাষ করে উপার্জনের দিশা দেখিয়েছেন তিনি। এ বিষয়ে এক প্রতিবেশী জানান, খবরটা শুনে খুব ভালো লাগলো, কারণ আপনাদের থ্রুতেই আমি অ্যাকচুয়ালি খবরটা পেয়েছি। তো সেই চাষি আমাকে হয়তো সেই মতো জানিয়ে উঠতে পারেনি যে এত একটা ভালো প্রচেষ্টা সে করছে। তো আমরা শীঘ্রই চেষ্টা করছি যে ওই চাষির সঙ্গে যোগাযোগ করব এবং এই চাষটা যেটা উনি করেছেন এবং একটা ভালো ফলনও পাচ্ছে সুন্দর কমলালেবু, তো সেটা যে এই ময়েশ্চার বা এই ওয়েদারে যে সুন্দর করে উনি ফলন ফলিয়েছেন সেটা আমরা শীঘ্রই দপ্তরের তরফ থেকে দেখব এবং যাতে আরো উৎসাহ দেওয়া যায় এবং এটাকে আমরা কোনোভাবে আমাদের বিভিন্ন সরকারি কোনো প্রজেক্টে যদি ওনাকে হেল্প করা যায় সেটার আমরা চেষ্টা করব এবং ওনার সঙ্গে আমরা খুব সত্বর যোগাযোগ করছি।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা।